Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini amol YouTube channel dini bhai bonera. Ami asha kori Allah taala oshesh rahmote apnara bhalo achen shusta achen. Alhamdulillah aaj ami apnader shonge alochona korbo ei pobitro Rabiul Awal mashe koshto kore shudhumatro ei chotto doati jodi apnara ekbar porte paren apnar jibon theke obhab onoton Allah taala somosto prokar obhab onoton dur kore diben apnar poribare rizike বরকত দান করবেন আপনার পরিবারে শান্তির হাওয়া বয়ে যাবে আমি অনুরোধ করব গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখার জন্য যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে বিস্তারিত জেনে নেই পবিত্র রবিউল আউয়াল ইসলামী বর্ষপঞ্জির তৃতীয় মাস মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের মাস হিসাবে এই রবিউল আউয়াল মাস মুসলিমদের কাছে বিশেষ মর্যাদার একটি মাস তাই তো মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন পবিত্র কোরআনুল কারিমে হে রাসূল আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালোবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা বা ক্ষমা করে দেন আর আল্লাহ হলেন অত্যধিক ক্ষমাশীল এবং দয়ালু সূরা আল ইমরান আয়াত 31 এ বলা হয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ও তার প্রদর্শিত পথ অনুযায়ী জীবন যাপন করা প্রত্যেকটি ইমানেরই একটি অংশ এই প্রসঙ্গে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে স্বতন্ত্র একটি শিরোনাম এনেছেন যার অর্থ আমি আপনাদের সামনে তুলে ধরছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ইমানের অঙ্গ বিশিষ্ট সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট নিজ পিতামাতা সন্তান সন্ততি ও সকল মানুষ হতে প্রিয় না হব বুখারী শরীফের সহিহ মুসলিম শরীফের একটি সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে আমাদের জন্য অনুকরণীয় আদর্শ এই প্রসঙ্গে আল্লাহ তাআলা আরো বলেন তোমাদের মধ্যে থেকে যারা পরকালে আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা রাখে ও আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে সর্বোত্তম আদর্শ সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে বলা হয়েছে এই পবিত্র রবিউল আউয়াল মাসের আমরা সময়টি বা তারিখটি জানতে পেরেছি যেটি বাংলাদেশের আকাশে সোমবার 26 সেপ্টেম্বর কোথাও পবিত্র আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি ফলে আগামী বুধবার অর্থাৎ 28 সেপ্টেম্বর বা আগামীকালকে আমরা যে ভিডিওটি করতেছি 27 তারিখ এটি আগামীকালকে 28 তারিখ থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে সে অনুযায়ী আমাদের বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হবে আগামী 9 অক্টোবর রবিবার এই দিন বা এই পুরো মাসটি জুড়ে যদি আপনারা বেশি বেশি একটি ছোট দোয়া পড়তে পারেন তাহলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের পরিবার থেকে সমস্ত প্রকার অভাব অনটন ইনশাআল্লাহ দূর করে দিবেন অর্থাৎ আপনারা ইংলিশ হিসাবগুলো ভালো বোঝেন ইংরেজি সেপ্টেম্বর মাসের 28 তারিখ থেকে আপনারা আমলটি করা শুরু করবেন যে কোনো সময় করতে পারেন আমলটি বিশেষ করে আপনারা প্রত্যেক নামাজ নফল নামাজগুলোর পরে এই দোয়াটি বেশি বেশি পড়বেন দোয়াটি হচ্ছে অভাব অনটন থেকে বাঁচার সম্মান রক্ষার দোয়া এবং আপনারা যারা দারিদ্রতার মধ্যে রয়েছেন সেই দারিদ্রতা থেকে রক্ষা পাওয়ার একটি দোয়া এটি সহিহ দোয়া আমি আপনাদের সামনে তুলে ধরছি এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে এই দোয়ার বাংলা উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিনান আজলিমা আও উজলিমা আমি আবার একবার বলে দিচ্ছি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিনান আজলিমা আও উজলিমা এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে এই দোয়ার বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কি থেকে দারিদ্রতা থেকে আপনার কম দয়া থেকে রহমত থেকে বঞ্চিত হওয়া থেকে ও
ও অসম্মানী হওয়া হতে আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি জুলুম করা থেকে অথবা অত্যাচারিত হওয়া থেকে। এটি উপকার হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। এটি আবু দাউদ শরীফের হাদিস নম্বর 1544-এ বলা হয়েছে। আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে আমি অনুরোধ করব, এই পবিত্র মাসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি পড়তে বলেছেন, এই দোয়াটি যদি আপনারা পড়েন, আপনার পরিবার থেকে, আপনার সংসার থেকে সমস্ত প্রকার অভাব অনটন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দূর করে দিবেন। যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট করার মাধ্যমে, এবং ভিডিওটি আপনার নিকট আত্মীয়-স্বজনদের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন তার জন্য অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ইনশাআল্লাহ আমাদের নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আমাদের জীবন থেকে সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।